হ্যালো বন্ধুরা, আমি রাখি। কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার সেইসব নতুন বন্ধুদের অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটনটিকে প্রেস করো। আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর আমার রেসিপি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেসিপি, মালাই কাতলা। একটু অন্যরকমভাবে রান্নাটা করে দেখাবো, আশা করব আমার সব বন্ধুদের ভালো লাগবে। তাহলে এসো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে শুরু করি আমার আজকের রেসিপি, মালাই কাতলা। রান্না করতে আমি যে যে উপকরণগুলি নিয়েছি সেইগুলির সাথে তোমাদের পরিচয় করাই। কাতলা মাছ, নারকল, নারকল কুড়িয়ে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চারটে কাঁচা লঙ্কা, চিনি, ঘি, ফ্রেশ ক্রিম। রান্নায় চলে আসলাম। রান্নাটা সর্ষের তেলেই করছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে বাদবাকি মাছটা ভেজে নেব, তেলে দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে বেশ কষিয়ে নেব। লঙ্কা ধনের গুঁড়ো জল মিশিয়ে আমি দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা চাইলে তোমরা নাও দিতে পারো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই চিনি দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নারকেলের দুধ দিলাম একটু, যেহেতু রান্নাটা জল ব্যবহার করবো না তার জন্য দুধ দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি।
মশলাটার থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়েছে, আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি এখন, মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখলাম 3-4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি গ্যাসের জন্য একটু বাড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখলাম গ্যাসের জন্য কম করে দিয়ে। প্রায় 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি, ফ্রেশ ক্রিম দিচ্ছি এখন। ক্রিম দিয়ে আমি 1-2 মিনিট ফুটিয়ে নেব। ঘি দেব এখন, 2 চামচ ঘি দিয়েছি। দু চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। গরম মশলা দিচ্ছি এখন, গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছি। প্রায় 4-5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি মালাই কাতলা, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।